আলাইকুম, নাঈম হোসেন বলছি। টেকনিক্যাল নাঈম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আজকে দেখাবো আপনারা ফোন দিয়ে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করবেন। আমি এখানে কিছু ইউটিউব ভিডিও নিচ্ছি, এখানে আমার নিজের তৈরি একটা ভিডিও, এই ভিডিওটা আমি এখন আপলোড করব। কিভাবে আমি আপলোড করব দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে যে ভিডিওটা এসেছে। এখন আসার পরে এখন আমার পুরো ভিডিওটা আমি এখানে দেখতে পাচ্ছি, পুরো ভিডিওটা এখানে আছে। এখন আমি এখানে ক্রিয়েট টাইটেল দেব। ক্রিয়েট টাইটেল দেওয়ার পরে আমার এটা যেহেতু অলরেডি আমি আপলোড দিয়েছি, তো আমি এখানে একটা টাইটেল লিখব, কীভাবে আপলোড করব, কীভাবে ভিডিও, কীভাবে ভিডিও আপলোড করতে হবে। আমি এই টাইটেলটা লিখলাম। লেখার পরে অ্যাড ডেসক্রিপশন, আমি কিছু ডেসক্রিপশন অ্যাড করলাম। যদি আমি ডেসক্রিপশন অ্যাড করি তাহলে করতে পারি, না হলে এটা আমি পরবর্তীতেও করতে পারবো। আমি পরবর্তীতে একসাথে দেখা যায় সবগুলোর ডেসক্রিপশন আমি অ্যাড করতে পারবো। তো আমি এটা অ্যাড করলেও করতে পারি, না করলেও আমি কোনো সমস্যা নেই। দেন আমি পাবলিক করব, পাবলিক করব নাকি আনলিস্টেড করব নাকি প্রাইভেট করব সেটা আমাকে সিলেক্ট করতে হবে। আমি পাবলিক করে দিলাম। সেটাস ইনস্ট্যান্ট প্রিমিয়ার এটা না দেওয়া ভালো, কারণ এটা দিলে আপনি নির্দিষ্ট একটা টাইমে আপনার ভিডিওটা ওপেন করবেন আর কি, ভিডিওটা পাবলিশ হবে নির্দিষ্ট একটা টাইমে, যদি আপনি টাইমটা সেট আপ করে দেন। এটা না দেওয়া ভালো। আপনি যদি ভিডিওটা সাথে সাথে পাবলিশ করতে চান আপলোড করে, তো সেক্ষেত্রে আপনি পাবলিক দিলেই হবে। দেন নো ইটস নট মেডস ফর কিডস, এটা কি বাচ্চাদের জন্য তৈরি? যদি হয় তাহলে ইয়েস দেবেন, আর যদি না হয় তাহলে নো ইটস নট মেড ফর কিডস। এজ রেস্ট্রিকশন, এটা কি কোনো এজ রেস্ট্রিকশন আছে? নো, ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। আপনি কোনো এজ রেস্ট্রিকশন ভিডিওতে নাই। সো আপনি এখন লোকেশন চাইলে আপনি অ্যাড করতে পারেন, নাও করতে পারেন চাইলে। আপনি চাইলে অ্যাড টু প্লেলিস্ট, আপনি প্লেলিস্টে চাইলে অ্যাড করতে পারেন, নাও পারেন। এখন আমি এগুলো সব দেখা হলো, এখন আমি আপলোড দিব। আমি যেহেতু ভিডিওটা অলরেডি আপলোড দিচ্ছি, সো আমি এখন আপলোডে ক্লিক করলে আপলোড হবে, কিন্তু আমি আপলোড দিচ্ছি না কারণ আমি অলরেডি আপলোড দিয়েছি। তো আপনি আপলোড দিবেন, দেওয়ার পরে আপনার ভিডিও আপনি আপলোড দিবেন, দেওয়ার পরে ওয়েট করবেন, দেখবেন যে আপনার নেটের স্পিড যত ফাস্ট হবে আপনি আপলোড তত দ্রুত হবে। আপলোড হওয়ার পরে আপনি একটা থাম্বনেইল দিয়ে দেবেন। তা আশা করি বুঝতে পেরেছেন ভিডিও কীভাবে আপলোড করতে হয়। সো আশা, আপনাদের যদি এই বিষয়ে অন্য কোনো কোশ্চেন থাকে, কোনো বিষয়ে জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন।